প্রশ্ন, ভাগে কুরবানি বৈধ কি? যদি বৈধ হয় তাহলে একটি পশুতে সর্বোচ্চ কয়জন অংশগ্রহণ করতে পারবে? উত্তর, পশুটি যদি উট বা গরু হয় তাহলে একটি পশুতে সর্বোচ্চ 7 জন অংশগ্রহণ করতে পারবে। পক্ষান্তরে যদি ছাগল হয় তাহলে তাতে ভাগে অংশগ্রহণ করা বৈধ নয়। হজ এবং উমরার জন্য জবাইকৃত উট বা গরুতে 7 জনে অংশগ্রহণ করার বিষয়টি সাহাবিদের থেকে প্রমাণিত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদাইবিয়ার দিন পশু কুরবানি করেছিলাম। আমরা একটি উটে 7 জন অংশগ্রহণ করেছিলাম এবং একটি গরুতে 7 জন অংশগ্রহণ করেছিলাম। অন্য বর্ণনায় আছে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছিলাম এবং তখন আমরা উটে 7 জন ও গরুতে 7 জন অংশগ্রহণ করেছিলাম। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, এই সমস্ত হাদিসগুলি ভাগে কুরবানির বৈধতার ব্যাপারে প্রমাণ বহন করে। তারা সকলেই ঐক্যমত যে একটি ছাগলের ক্ষেত্রে একাধিক ব্যক্তির অংশগ্রহণ বৈধ নয়। এই হাদিসগুলি প্রমাণ বহন করে যে একটি গরু 7 জনের পক্ষ থেকে এবং একটি উট 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হবে এবং প্রত্যেকটি ভাগ এক একটি ছাগলের স্থলাভিষিক্ত। এমনকি যদি একজন মুহরিম ব্যক্তির উপরে পশু শিকার ব্যতীত অন্য কোনো কারণে 7টি দম দেওয়া লাগে তাহলে তার জন্য একটি উট বা একটি গরু দেওয়াই যথেষ্ট হবে, অর্থাৎ 7 জনের জন্য একটি যথেষ্ট। লাজনায় দায়মাকে ভাগে কুরবানির ব্যাপারে প্রশ্ন করা হলে তারা উত্তর দিয়েছিলেন, উট এবং গরুতে 7 জনে যথেষ্ট হবে, চাই একই বাড়ি থেকে 7 জন হোক অথবা একাধিক বাড়ি থেকে 7 জন হোক, চাই তাদের মাঝে নিকটাত্মীয়তা থাকুক অথবা না থাকুক, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের জন্য বিস্তারিত বিবরণ ছাড়াই 7 জনে একটি উট অথবা গরুতে অংশগ্রহণ করার বৈধতা দিয়েছেন। আল্লাহু আলাম।